সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে সমাবেশ হয়। এদিকে কোটালীপাড়া উপজেলাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা শেখ হাসিনাকে হত্যা মামলার আসামি করায় ক্ষোভ প্রকাশ করেন।